নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, পান্ডুয়া বিধানসভার চেয়ারম্যান জাতীয় ফুটবলার সৈয়দ রহিম নবীর উদ্যোগে এক বিশাল রক্তদান শিবির। ধর্ম অনেক, বর্ণ অনেক, জাতি অনেক, কিন্তু রক্ত এক। প্রাক্তন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সৈয়দ রহিম নবীর এই ডাকে সাড়া দিয়ে অনুপ্রাণিত হয়ে আজ হুগলি জেলার পান্ডুয়া অঞ্চলে 90 জন যুবক যুবতী স্বেচ্ছায় রক্তদান করলেন। পান্ডুয়া বালিহাটা আপনজন লজে শিবিরটির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্য ও জেলার এক ছাপ নেতৃত্ব। আজকের এই রক্তদান শিবিরে যে সকল নেতা নেতৃবৃন্দের গৌরবময় উপস্থিতিতে রক্তদাতাদের উৎসাহ দান করে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তনু ব্যানার্জি, হুগলি জেলার জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী, পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত চ্যাটার্জি, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, সহসভাপতি তথা পান্ডুয়া ব্লক জয়হিন্দ বাহিনীর সভাপতি সঞ্জয় ঘোষ, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সঞ্জীব ঘোষ, পান্ডুয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ ব্যানার্জি সহ আরো অনেকে। পান্ডুয়া থেকে গৌরাঙ্গ ভট্টাচার্যের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। নমস্কার, বাংলার আনন্দ চ্যানেলকে জানাচ্ছি আবার যে আজকে আমাদের রক্তদান শিবির কমপ্লিট হলো। আমি পান্ডুয়ার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের সৈয়দ রহিম নবী। আমাদের প্রায় ধরনা ছিল 60 জন, আরও বেশি চলে আসার জন্য পার্টিসিপেট করার জন্য, সেটা আমরা প্রায় 90 জনকে আমরা আজকে মানে রক্ত দিতে পেরেছি তাদের কাছ থেকে বা রক্ত ডোনেট করেছে। তো এসেছিল অনেকে জেলা থেকে এবং কলকাতা থেকে, অনেকে সেই আসি হায়দ্রাবাদ থেকে শুরু করে আমাদের জেলা সভাপতি মেহবুব রহমান, তারপরে ছিলেন আমাদের জেলা যুব প্রেসিডেন্ট শান্তনু ব্যানার্জি এবং ছিলেন গোপাল রায়, তার সঙ্গে ছিলেন আমাদের মনোজ দা, আরও আমাদের সমস্ত যারা মানে কলকাতা আরও অনেকে এসেছিলেন এবং আরও ব্যক্তিবৃন্দ যারা ছিলেন আমাদের, এবং পান্ডুয়া যারা ছিলেন যেরকম আমাদের ব্লক সভাপতি ছিলেন অতীন চ্যাটার্জি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন চম্পা হাজরা এবং ছিলেন পঞ্চায়েত সমিতির যারা যে বিশিষ্ট পদে ছিলেন সঞ্জয় ঘোষ থেকে শুরু করে মানসুর ইসলাম, এমনকি তিনটি জেলা পরিষদের মেম্বার ছিলেন, আমাদের প্রতিনিধি ছিলেন, আমাদের শিল্পা ছিলেন, এমন উপাধিও ছিলেন, এবং সমস্ত ব্যক্তিবৃন্দ এবং আমাদের যারা করেন তারা প্রত্যেকে ছিলেন।